দীপাবলির দিন দেশের বিভিন্ন অংশে ধনলক্ষ্মীর পূজা করা হয়। সেই দিন ঘরে ঘরে সৌভাগ্য সমৃদ্ধি লাভের আশায় চারিদিক আলোকোজ্জ্বল করে তোলা হয়। আর দীপাবলির ঠিক আগের দিন পালিত হয় ধনতেরাস। বাস্তুশাস্ত্রবিদরা বলেছেন, ধনতেরাসের দিন বেশ কয়েকটি টিপস মেনে চললে অর্থভাগ্যের উন্নতির পথে যেতে পারে। দেখে নেওয়া যাক কোন কোন জিনিস কিনলে ধনতেরাসে অর্থভাগ্যের উন্নতি হয়। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে। সোনা কেনা। শাস্ত্র মতে ধনতেরাসের দিন সোনা কেনা অত্যন্ত শুভ। এদিন মার্ক দেখে সোনার গয়না কেনার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। তবে শুধু সোনা গয়না নয়, সোনার কয়েনও এদিন কিনতে পারেন। স্টক এক্সচেঞ্জ বিনিয়োগ। এদিন স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন অনেকেই। মনে করা হয় এক্সচেঞ্জ ট্রেডে সোনার বিনিয়োগ করলে তা শুভ ফল দিয়ে থাকে ধনতেরাসের দিন। রূপোর জিনিস। ধনতেরাসের দিন রূপোর বাসন কেনা শুভ ফল দিয়ে থাকে। এদিন নির্দিষ্ট সময়ে রূপোর বাসন কিনলে তা অর্থভাগ্যের উন্নতি করে। এছাড়া যদি সেই দিন রূপোর লক্ষ্মী ও গণেশ কেনা যায় তাহলেও বেশ কার্যকর হবে। ইলেকট্রনিক জিনিস। ধনতেরাসে ইলেকট্রনিক জিনিস কিনলেও তা অর্থভাগ্য বাড়িয়ে তুলতে সাহায্য করে। এমন দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে মাইক্রোওয়েভ কিংবা ওয়াশিং মেশিনের মতো জিনিস কিনলে তা অর্থ প্রতিপত্তি এনে দিতে পারে সংসারে। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।